ভালো, মানে অ্যাক্টিং, সিনেমাটোগ্রাফি, ডাইরেকশন, মিউজিক দারুণ। স্টোরিটা বলবো মানে খুব ইউনিক না, এরকম হয়েছে কিন্তু, হ্যাঁ কিন্তু তার মধ্যে ইউনিকনেস ওই কিছু বলো কি বলবো সাসপেন্স কিছু ঢোকানোর চেষ্টা মানে হয়েছে, বাট ওই আমরা বুঝে গেছি ব্যাপারটা সাসপেন্সটা কি কেন, তো সেই জন্য অতটা মানে স্টোরিটা অতটা ইম্প্যাক্ট ফেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংকাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, কোশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আজকে আমরা এদের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকে আমরা একটা হিন্দি মুভি রিভিউ নিয়ে এসেছি, ব্লাডি ড্যাডি, যেটা জিও সিনেমাতে রিলিজ করেছে ওটিটিতে। এটা ট্রেলার আমরা এর আগে দেখেছি, ওটা আপনারা দেখে নিতে পারেন একদম। এটা ডাইরেক্ট করেছে আলী আব্বাস জাফর, আর স্টারিংয়ে আছে শাহিদ কাপুর, ডায়না পেন্টি, অঙ্কুর ভাটিয়া, সঞ্জয় কাপুর, রাজীব খান্ডেলওয়াল, রণিত রয়, ভালো আরও হ্যাঁ বেশ কয়েকজনই আছে। আর হ্যাঁ শোনা, এটা আমার ট্রেলার দেখে বেশ সারপ্রাইজ ছিলাম যে ফার্জির পরে শাহিদ এত তাড়াতাড়ি কাম ব্যাক করছে, মানে সেকেন্ড আসছে আর একটা কিছু। আর হ্যাঁ অবশ্যই মানে এক্সাইটেড তো ছিলামই। আর ওয়াই দ্য নেম ইজ ব্লাডি ড্যাডি, তার মানে আমরা সমাধানও পেয়ে গেছি এখানে। তো কেমন লাগলো? ভালো, মানে অ্যাক্টিং, সিনেমাটোগ্রাফি, ডাইরেকশন, মিউজিক দারুণ। স্টোরিটা বলবো মানে খুব ইউনিক না, এরকম হয়েছে স্টোরি, হ্যাঁ কিন্তু তার মধ্যে ইউনিকনেস ওই কিছু বলো কি বলবো সাসপেন্স কিছু ঢোকানোর চেষ্টা মানে হয়েছে, বাট ওই আমরা বুঝে গেছি ব্যাপারটা সাসপেন্সটা কি কেন, তো সেই জন্য অতটা মানে স্টোরিটা অতটা ইম্প্যাক্ট ফেলেনি। বাট হ্যাঁ অ্যাক্টিং, সিনেমাটোগ্রাফি, মিউজিক, অ্যাকশন দারুণ একদম। আমিও বলবো যে আমার মতে অ্যাকশন মুভি হিসেবে খুবই ভালো। আমার যেটা হয়তো এতেও মনে হয়েছিল লুকটা দেখে, ট্রেলারও বলেছিলাম কিসের, আমি হয়তো সিনেমাটা ওখানে বলতে পারিনি ঠিক, আমার মনে নেই কি বলেছি ওখানে, কিন্তু হ্যাঁ টেকেনের মতন অনেকটা আপনার করেছে। আর আমার তো জনি ওয়াকারের মতন এখনও কিছুটা মনে হয়েছে এখানে, জনি উইকের মতন, এটা মনে হয় আমি ট্রেলারও বলেছিলাম, আর সেম ভুল বলেছিলাম হয়তো নামটা। বাট কারণ কি কিছু ওর থাকে, ও হয়তো এতটা মারামারি প্রথমেই করতে চায় না, তারপরে যে ব্লাডি নেস্টটা মানে ফার্স্টে অনেক শর্ট করার চেষ্টা করেছিল ব্যাপারটাকে, বাচ্চার ব্যাপার সেই জন্য একদম, সেটা ড্রাগসের জায়গায় আপনার আটা দিয়ে হোক। আর তো যেহেতু এটা এখন জাস্ট রিলিজ করেছে, আমরা স্পয়লার দেব না, নন স্পয়লার রিভিউ থাকবে পুরোটা। এত ফুল ফেজের হতে নেই, কারণ কি পুরো এই সিনেমাটা পুরোটার মধ্যে 80% অ্যাকশন, কারণ এটাই মানে যেরকম ট্রেলার দেখে আমরা বলেছিলাম যে 12 আওয়ার্স একটা স্টোরি হয়তো দেখাবে পুরোটাই, তো হ্যাঁ ওরকমই ব্যাপারটা, সেম মানে একটা দিনের দিব একটা রাইটেরই বেশি স্টোরিটা পুরোটা, তো সেই নাইটটা কিভাবে শুরু হয়েছিল বাট পুরোটাই, তো সেই রাতটা কিভাবে ওই মানে কাটাবে, প্ল্যানিং করে মারপিট করে পুরোটাই অ্যাকচুয়ালি ওই অ্যাকশন হয়েই গেছে, মানে মিনিটের পর একটা, টাইমের পর একটা, টাইমের পর অ্যাকশন অ্যাকশন একদম। কিছু জায়গায় ক্লুলেস অ্যাকশন,
বাট অ্যাকশনগুলো ওয়েল এক্সিকিউটেড ওয়েল এক্সিকিউটেড যাই অ্যাকশনে ছিল খুব ভালো করে সেটা রাজীব খান্ডেওয়ালের সাথে শাহিদের হোক বা ওই অঙ্কুরের সাথে হোক বেশ ভালো অ্যাকশন ছিল এটা মানে আমার যে জায়গাটায় মনে হয়েছিল রাজীব খান্ডেলওয়ালের সাথে যে অ্যাকশন সিকোয়েন্সটা ছিল আমার ওখানটায় কিছু জায়গাটা মনে হয়েছিল ভাই একটু কথা বলে নে তারপরে মারামারি কর মানে দুজনে ক্লুলেসলি জানেও মানে আমার মনে হয় না দুজনের মাথায় কি চলছে দুজনে জানে সো ওই জায়গাটা কিছু জায়গায় অকওয়ার্ড ছিল আর লাইক অ্যাকশন সিকোয়েন্স অ্যাকশন নিয়ে কোনো কথা হবে না কারণ কি অনবদ্য মানে একটা হোটেলের কিচেন রুমে যেমন করে অ্যাকশনটা শ্যুট করেছে কোরিওগ্রাফিটা দারুণ ছিল আর এটাও বোঝা যাচ্ছিল যে একজন একজনকে মারতেই চাইছে আর একজন নিজেকে ডিফেন্ড করছে তো ওটাও বোঝা যাচ্ছিল যেটা হয় যেটা ডাইরেক্টর বোঝাতে চেয়েছে আলটিমেটলি আর বলবো যে কিছু কিছু ডায়ালগস খুবই ভালো ছিল আর আমার খুব আমার মনে হয় এটার মধ্যে আমার সবথেকে ফেভারিট সিন যেটা তোমার আমার মতে জ্যাকস্প্যারোর থেকে ইন্সপায়ার্ড হয়ে যে টেবিল ডাইনিং টেবিলে দাঁড়িয়ে এক একটা করে জিনিস নষ্ট করছে আর ও করছে আর ও জানে যে বাকিটা দেখছে কিন্তু কিছু করতে পারবে না কারণ এটা বিয়ে চলছে ওখানে আমি আমার আসল রূপ দেখাতে পারবো না আমার বিয়ে না হ্যাঁ এক্স্যাক্টলি আমার হোটেল যেখানে রেপুটেশনটা তৈরি করেছে এত সেখানে আমার জ্যাকস্প্যারোর ওই একটা হোটেলে রানীর হোটেলে যখন কথা বলতে এসেছিল তখন ওরকম করে হোটেলের মধ্যে তারপর একটা আপেল বা একটা বান নিয়ে পালিয়েছিল ওটা আমার ওয়ান অফ মাই ফেভারিট আর সিন সব সিনেমা অনুযায়ী বলতে গেলে তাই জন্য আমার ওটা খুব মনে হয়েছে আর ওখানেও শাহিদের অ্যাটিটিউড চোখে মুখে কথা বলা তো অসাধারণ মানে মানে অ্যাজ আ চকলেট বয় থেকে যে ভার্সাটাইলিটিটা দেখিয়েছে নিজের ওরা রণিত রায়ের অ্যাক্টিং সবথেকে স্ট্যান্ড আউট করেছে ওখানে একদম রাজীব খান্ডেওয়াল রাজীবেরও ভালো মানে নো ডাউট ভালো কিন্তু আমার অনিত রায়ের মনে হচ্ছে খুব কিছু কিছু জায়গায় এক্সট্রা এলিমেন্টস গুলো খুব ভালো ছিল যেটা মানে ওয়াও তৈরি করেছে মানে ওর ক্যারেক্টারটাকে একটা এজিনেস দিচ্ছিল ইমপ্রোভাইজ করেছে মানে নিজেই হয়তো স্ক্রিপ্টার থেকে নিজে ইমপ্রোভাইজটা ওর ক্যারেক্টার আমার মনে হয়েছে যে ও যেমন করে করেছে অন্যরা হয়তো করতে পারতো না তো সবকিছুর মধ্যে আছে এমন কিছু করতে চায় না যেখানে ওর রেপুটেশনটা নষ্ট হোক তো খুব ব্যালেন্সিং একটা বিজনেসম্যান তার সাথে নেগেটিভ ডার্ক সবটাই দেখানো হয়েছে মানে যেখানে ফ্যামিলির কথা হলো তো তুম মানে স্যার আমার বসই হোক না কারণ আমি গুলি মেরে দিতে পারি তো হ্যাঁ আপনি যদি অ্যাকশন মুভি এরকম পছন্দ করেন খানিকটা জন উইক গোছে যেখানে কন্টিনিউ অ্যাকশনের পর অ্যাকশন আছে আর যেখানে মানে বন্দুক হিসাবের থেকে বেশি এনভায়রনমেন্টাল জিনিস নিয়ে যে অ্যাকশন ওগুলো আছে অনেক রকমের তো সেটা যদি পছন্দ করেন তো অবশ্যই সিনেমাটা দেখতে পারেন আর স্পয়লারের একটা কথা বলতে পারি হ্যাঁ ওই জন্যই আমি স্পয়লারে যাব বলেই আমি বলে দিচ্ছি তো এরকম যদি মুভি পছন্দ আপনারা অবশ্যই দেখুন এটা জিও সিনেমাতে ফ্রিতে আছে কোনো পয়সা দিতে হবে না তো অবভিয়াসলি দেখতে পারেন কোনো মানে সময় থাকলে অবশ্যই দেখুন আর তাহলে আমরা এরপরে স্পয়লারে যাই স্পয়লার আমি একটা কথা বলবো যে মানে যারা খারাপ চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে তার থেকে যারা মুখোশের আলাড়ে খারাপ তার যে কতটা ডেঞ্জারাস হয় তো এখানে যেখানে দেখানো হয়েছে যে পুলিশের লোকেরাই মিশে আছে সেই র‍্যাকেটটাকে ধরার জন্য হোক বা কিছুর জন্য হোক আমার তো মনে হচ্ছে মানে রাজীব খান্ডেলওয়াল যখন যে ওরই টিমের মেম্বারকে যে এখন নাক টিপে আর মুখ দিয়ে যখন মেরে ফেললো ও ডার্কনেসটাকে একদম প্রকাশ করে দিল যে কতটা ডার্ক ও হাসি সুইট বয় অবভিয়াসলি রাজীব খান্ডেলকে দেখে তো মানে কেউ খারাপ কিছু ভাবতে পারবে না মানে না মুখটা এরকম তো ওইখানে ও যখন ওই ওর সাথেই যখন হোটেলে গালিগালাজ দিয়ে যে কথা বলছিল মানে মনে হচ্ছিল না যে ও বলছে মানে জোর করে বলানো হচ্ছে ওকে কারণ প্রথমে তো ভাবিনি আমরা ট্রেলার দেখে আপনারা হয়তো আমাদের ট্রেলার রিয়াকশন দেখেছেন ওখানেও দেখতে পাবেন আমরা রাজীবকে ভেবেছিলাম ভালো অফিসার যে হয়তো এদের খারাপ জিনিসটা বাট ও যে মানে সব থেকে এক্সপেক্টেড ছিল না আনএক্সপেক্টেডলি ও খারাপ জায়গায় মানে আমার মনে হয় মানাচ্ছিল না ওকে ওই এক ক্যারেক্টারটা হি ইজ টু গুড ওটা ওর চোখে মুখে সব কিছুতে ওর মানে ভালো মানুষটা এই টাইপের রোলে তো মানাবেই না রণবীর কাপুর কারণ ওর
মুখে চোখেই হচ্ছে ধোকা খাওয়া একটা আশিক, ওর হচ্ছে সব থেকে ভালো রোল হচ্ছে ওর জন্য ওরটাই। এটা তো আমি আর কষ্টে কমেন্ট করবো না, বাট হ্যাঁ রাজীব খান্ডালওয়াল যে নেগেটিভে আছে আমি এটা ভাবিনি তো, বাট ওই ডার্ক সিনটা খুবই ডার্ক ছিল। আর এই টুইস্টটা যে ও আন্ডার কভার এজেন্ট সাহিদ অ্যাকচুয়ালি রাজীব খান্ডালওয়ালকে ধরার জন্যই, মানে কে পুলিশ থেকে মিশে আছে এদের সাথে ওকে ধরার জন্য এটা করছিল, সেইটাই একটা টুইস্ট যেটা স্টোরিটাকে একটু অন্যরকম করার চেষ্টা করেছে। অনেক রে সেটা ভালো লাগতে পারে, সত্যি একটা ফ্যামিলি একটা লিটল বিট বন্ডিং একটু দেখিয়েছে। আমার তার থেকেও মনে হয় বলবো কি ভাবছিলাম, হ্যাঁ লাস্টে যে সিনটা দেখানো হলো একদম লাস্ট সিন যে ডায়না পেন্ট, এক্স্যাক্টলি ডায়না পেন্টের সাথে যে 3 কিলো ড্রাগ মিসিং আর সেটা ওর বাচ্চাটা খুলতে খুলতে ওখানেই রাখা আছে দেখলো, তো এটাই এটাও না যে শাহিদ একদম হোয়াইট, খুব ভালো মানুষ, খুব ভালো। আদৌ সত্যিকার আন্ডারকভার ছিল নাকি ওটাও স্টোরি সেটা কিন্তু একদম ক্লিয়ার করেনি, ওটা কিন্তু আমিও ভাবি ভাবি ক্লিয়ার করেনি, আমি বলছিও না যে ও আন্ডারকভার নাকি না, কারণ কি মেবি ও স্টোরি বানিয়েছে। আর ওকেও যে একটা গ্রেস দেখানো হয়েছে এটা ভালো লাগলো, যে সব সব জায়গায় আমরা যেটা বলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমাদের মনে হয় বেশিরভাগ মানুষই গ্রে হয়, তো এটা মানে ন্যাচারাল জিনিসটাকে বা প্র্যাকটিক্যাল যেটা হচ্ছে ওরকম জিনিসটাকে দেখানো হয়েছে, হোয়াইট মানুষ হয় না তা না, ভালোও হয়। আর ওই স্টোরিটা কখন বানালো, যখন ফোন পে শুনে নিয়েছে অলরেডি কে মিশে আছে, তারপরে ও ডায়না পেন্টিকে বললো যে আমি ধরতে এসেছি কে পুলিশ থেকে মিশে আছে তাকে ধরতে। ডায়না পেন্টির অ্যাক্টিং অ্যাকশন খুবই ভালো, লাস্ট মানে গুলি লাগার পরে যখন ও দরজাটা কাড়ের খুললো, যে সিকোয়েন্সটা যে রাজীব হাত থেকে ব্যাগটা ফেলে দিল, ওই লুকস ওখানেই ডায়না পেন্টি দারুণ করে মানে একটা মানে লুককেই ওর ডায়লগ ডেলিভারি হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো আপনারা দেখবেন একদম নতুন সিনেমা, বেশ রিফ্রেশিং লাগবে, অ্যাকশন মুভি পছন্দ করলে তো অবশ্যই দারুণ মানে বেস্ট টাইম কেটে যাবে এটা দেখে। আর যাদের অ্যাকশন মুভি পছন্দ আমার মনে হয় তাদের পছন্দই হবে সিনেমাটা। আর শাহিদের একটা ওই জ্যাকেট লুক থেকে স্যুট লুকে কনভার্ট করাটা ওয়াও ফ্যাক্টর আছে, সিনেমাটোগ্রাফি বিভিন্ন কালারের ইউজ, আর যেহেতু একটা হোটেল তার বিভিন্ন জায়গা, যে একটা জায়গা যেখানে বিয়ে হচ্ছে সেটা একটা জায়গা, বাদশার নাচছে, তারপরে বাদশা এসছে, গেস্ট অ্যাপিয়ারেন্স, কিচেন, ডিজে রুম, সবকিছু মিলিয়ে যে গেম রুম যেখানে ফার্স্ট ফাইট স্টার্ট হলো, তো সবগুলো কি কভার করে একটা সুন্দর একটা অ্যাটমোসফিয়ার তৈরি করা হয়েছে, তো এগুলো এডিটিং সিনেমাগ্রাফি বেশ ভালো লেগেছে। আর আমাদের মানে ভিডিও শেষ করার আগে একজনকে আমার মনে হয় না বললেই না, সঞ্জয় কাপুর না, আমি বলবো যে ছেলেটা বারটেন্ডারের রোলটা করেছে, ও মাই গড সো কিউট, মানে বলে না যেটা যেটা বলে ভদ্র ভালো ছেলে, আর ওখানে ওরকমই করেছে, খুব খুব ইনোসেন্ট একটা রোল করেছে, আমার খুব ভালো লেগেছে পার্টিকুলার ক্যারেক্টারটাকে। আর একটা যেটা বলতে হয় যেটা মিউজিক, হ্যাঁ মিউজিক খুব ভালো কাজ করেছে, বেশ ভালো গানগুলোকে বেশ ভালো, বাদশার গান বলুন বা যখন মিউজিক রুমে ফার্স্ট গেম রুমে ফার্স্ট যে স্টার্ট হচ্ছে ফাইটিংটা, তখন যে মিউজিক বক্স বাজতে শুরু করলো সেটা কি স্টার্ট হলো বাপুত, আর একটা ফাইটও দেখাচ্ছিল যে কি বলে স্পিকারটা দুম দুম করছে, না ওটা সেকেন্ডেরটা, গেম রুমের পরেও একটা ছিল, গেম রুমেরটা তোর ফেভারিট একটা গান যেটা বাজাচ্ছিল যেটা ওটা বাজছিল, তারপর আর একটাও ছিল, তো পার্টিকুলার মিউজিক আর অ্যাকশনের সিকোয়েন্সগুলো খুব ভালো ছিল। দেখুন আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে, আর আমাদের রিঅ্যাকশন কেমন রিভিউ কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, লাইক করবেন ভালো লাগলে, আর এরকম আর কোন ভিডিও আমরা রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই।